আজকের আলোচনার বিষয় হাউ টু মেক স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার, কীভাবে স্যাম্পল নিটিং বুকিং তৈরি করা হয় অথবা স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার তৈরি করা যেতে পারে, সে বিষয়ে আজকে আমাদের আলোচনা। আসুন আমরা দেখে আসি কীভাবে স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার তৈরি করা হয়। আমি এখানে একটি স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার এক্সেল ফাইলে ওপেন করেছি। ওয়ার্ক অর্ডারটি আমি আগে করে নিয়েছি যাতে অল্প সময়ে আপনাদেরকে দেখানো যায় বা বোঝানো যায় যে কীভাবে একটি স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার তৈরি করা যেতে পারে বা তৈরি করা হয়। অ্যাজ ইউজুয়ালি প্রথমে ওয়ার্ক অর্ডারের হেডিংয়ে কোম্পানির নাম থাকবে, কোম্পানির হেড অফিস থাকলে হেড অফিসের অ্যাড্রেস দিতে হবে, ফ্যাক্টরি অ্যাড্রেস, দেন ফোন নাম্বার বা ফ্যাক্স নাম্বার থাকলে দিলে ভালো হয়। যেহেতু একটি স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার, আমি হেডিংয়ে এখানে মেনশন করেছি স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার, একটি নাম্বার বসানো হয়েছে এখানে। দেন এখানে রিকোয়েশন ফর স্যাম্পল, রিকোয়ার্ড ডেট দিতে হবে যে আপনার কবে ফেব্রিক লাগবে। দেন সিজন বা সিলেকশন থাকলে এখানে দিলাম, স্যাম্পল কত পিস স্যাম্পল করতে হবে, স্যাম্পল কোয়ান্টিটি এখানে বসালাম। দেন প্রথমেই আমি এখানে সিরিয়াল নাম্বার দিলাম, প্রথম ঘরে এখানে কলামে সিরিয়াল নাম্বার, আমি সিরিয়াল নাম্বার দিলাম। দেন হচ্ছে এখানে আমার হচ্ছে অর্ডার নাম্বার দিতে হবে, আমি এখানে প্রথমে জব নাম্বার দিলাম, যে ফেব্রিকের আন্ডারে এই স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার সেই ফেব্রিকের জব নাম্বার এখানে বসাতে হবে। দেন বায়ার, কোন এক বায়ারের অ্যাগেনস্টে আমার ওয়ার্ক অর্ডারটি সেই বায়ারের নাম লিখলাম এখানে। দেন হচ্ছে ওয়ার্ক অর্ডার নাম্বার, একটা ওয়ার্ক অর্ডার নাম্বার দিলাম এখানে। দেন হচ্ছে স্ট্রাকচার, দেখুন এখানে স্ট্রাকচার বলতে কোন স্ট্রাকচারের ফেব্রিক হবে এখানে, সেই ফেব্রিকের কনস্ট্রাকশন বা স্ট্রাকচার আমি এখানে লিখবো। যেহেতু স্ট্রাকচার আমি ল্যাক্রা সিঙ্গেল জার্সি বা এলাস্টন সিঙ্গেল জার্সি উইথ এলাস্টন ফেব্রিকের আমি এখানে নিটিং ওয়ার্ক অর্ডার করতেছি, যাতে নেকে রিপ লাগবে সেজন্য এখানে অন বয়ন রিপ মেনশন করেছি। দেন তারপর হচ্ছে জিএসএম, এখানে জিএসএম এর ঘর মেনশন করেছি, আমার যে ফেব্রিক হবে ল্যাক্রা সিঙ্গেল জার্সি বা এলাস্টন সিঙ্গেল জার্সি 180 জিএসএম, এখানে আমি নেকের রিবের জন্য দিলাম 250 জিএসএম, আমি এখানে জিএসএম লিখে নিলাম। দেন হচ্ছে ইয়ান ইনফরমেশন, ইয়ানের কম্পোজিশন কী হবে, কাউন্ট কত হবে, সবগুলো এখানে মেনশন করতে হবে। যেমন এখানে 34 সিঙ্গেল, 50 কটন, 50 মডাল, এখানে 50 কটন 50 মডাল আমি এখানে লিখেছি। আমি এখানে না লিখে এখানে আমি 100%, যেহেতু আমি রিপ 100% কটন মেনশন করেছি, এখানেও আমি 100% কটন, 100% কটন কার্ড, যেহেতু ইয়ান টাইপ নেব কার্ডের ইয়ান টাইপটা 100% কটন, 34 সিঙ্গেল 100% কটন কার্ডের। দেন আমি রিবেরও সেম কাউন্টে সেম কম্পোজিশনের এখানে ইয়ার নিব, সেখানে সেম কম্পোজিশন এখানে দেখুন মেনশন করেছি। দেন হচ্ছে কাটাবল উইথ, আমার ফেব্রিকের উইথ কত থাকবে, এখানে ওপেন 120 সিএম এবং রিবের দেওয়া হবে 120 সিএম এখানে দিয়েছি। আমি এখানে রিব আমি এখানে ওপেনে না রেখে আমি এখানে টিউবে রাখলাম, টিউবে আমি এখানে 60 সিএম টিউব রাখলাম, রিবের দেওয়া আমি 60 সিএম টিউব রাখলাম এখানে। দেন হচ্ছে কাটাবল উইথ হচ্ছে যে বরাবর কাটবে সেখানে, এই জন্য কাটাবল উইথ মেনশন করা হয়েছে, প্যাটার্ন যে বরাবর ফেলে কাটা হবে সেই কাটাবল উইথ এখানে মেনশন করা হয়েছে। দেন ইউনিট এখানে কি হবে, ফেব্রিকের কেজি মেনশন করছি এখানে, কেজি মেনশন করে দিলাম। দেন রিকোয়েশন কোয়ান্টিটি কত, 11 কেজি এখানে আমার, এটা হবে রিবের ক্ষেত্রে আমি এখানে 2 কেজি দিলাম বা 3 কেজি দিলাম এখানে। দেন এখানে টোটাল টেনে দিলাম, টোটাল আমার রিপ সহ 14 কেজি ফেব্রিক লাগবে, 11 কেজি বডি ফেব্রিক, 3 কেজি নেকে রিপ। দেন আমি এখানে নিটিং চার্জ দিলাম 25 সেন্টস, এটা দিলাম আমি ল্যাক্রা যেহেতু 30 সেন্টস, এটাও অন বয়ন রিপ উইথ এলাস্টন, নেকে রিপ এলাস্টন দিলে ভালো হয়, উইথ এলাস্টন
এখানে আমি সাপোজ ধরেন 30 সেন্সি বসালাম প্রাইস দেন অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট কত আসে টোটাল অ্যামাউন্ট এখানে আমি লিংক করে দিচ্ছি এখানে আমি ইউনিট প্রাইসের সাথে গুণ হচ্ছে কোয়ান্টিটি লিংক করে দিলাম এখানে লিংক করে দিলাম টোটাল আমার 14 কেজি ফেব্রিকের জন্য নেটিং চার্জ $4.31 পড়তেছে দেন এখানে একটি রিমার্কস ঘর রাখবো কোনো কমেন্টস থাকলে আমরা এখানে কমেন্টস বসিয়ে দেব দেন আমার দেখুন নেটিং ওয়ার্কারটি তৈরি হয়ে গেছে এভাবে একটি ফরম্যাট তৈরি করে রাখলে যখন ওয়ার্কার করতে হবে জাস্ট অর্ডার নাম্বার জব নাম্বার চেঞ্জ করে ফেব্রিকেশন বা কম্পোজিশন চেঞ্জ করে জিএসএম থাকলে জিএসএম চেঞ্জ করে কম্পোজিশন বা কাউন্ট চেঞ্জ থাকলে চেঞ্জ করে জাস্ট বসিয়ে দিলেই হয় এভাবে একটা ফরম্যাট দাঁড়িয়ে গেলে এই একই ফরম্যাটে বারবার কাজ করা যায় চেঞ্জ করে দেন নিচে আমি এখানে মেনশন করব ওয়ার্কারটি কে করেছে প্রিপেয়ার্ড বাই এখানে আমি একটু মার্কিং করে নিলাম বর্ডারটা বোল্ড করে দিলাম এখানে আমি একটু বোল্ড করে দিলাম দেন নিচে থাকবে প্রিপেয়ার্ড বাই কে প্রিপেয়ার্ড করছে প্রিপেয়ার্ড বাই এর সাইন থাকবে দেন চেক বাই এখানে যে কোনো একজনে ওয়ার্ক অর্ডারটি ঠিক আছে কিনা চেক করে সাইন করে দেবে দেন অথোরাইজ যে থাকবে সে এখানে অ্যাপ্রুভ করে দেবে দেন আপনি কনসার্ন ডিপার্টমেন্টে অ্যাপ্রুভ হয়ে গেলে কনসার্ন ডিপার্টমেন্টে বুকিং ডিপ্রিন্ট দিয়ে পাস করে দিবেন দেন আশা করি একটি নিটিং ওয়ার্ক অর্ডার কীভাবে করতে হয় আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আমার আলোচনার নোটিফিকেশন অটো আপনারা পান এবং দেখতে পারেন আল্লাহ হাফেজ